যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না নানা কারণ গণতন্ত্র আজকে বিপন্নই এই রাজ্যে চারিদিকে মানুষের হাহাকার কষ্ট আদা আমাদের সহ্য হচ্ছিল না কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে নামে কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদেরকে আমাদের কাছে ব্যক্ত করে হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট সেই শ্রমিক হোক কর্মচারী হোক বেকার হোক কৃষক হোক তাদের আত্মনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে না দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা মানুষের স্বার্থে ভাবলাম যেন এত আর জন্য বিজেপি থেকে যেহেতু হয়েছি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে এটা আমরা গুড়িয়ে দেব মানুষের কাছে আমরা আমাদের আবেদন থাকবে আমরা আসছি কিছুদিন বাদেই আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উইল বি ব্যাক পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে 兄弟啊